আসসালামু আলাইকুম বন্ধুরা, লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আপনাদের ভালো ইন্সপিরেশন পাই বিদায় আমি সবসময় এগিয়ে যাই এবং নতুন নতুন ভিডিও তৈরি করি। আমি আপনাদেরকে দেখাবো আজকে আপনি কীভাবে আপনার কারেন্সিগুলোকে ই ওয়ার্ল্ডের মাধ্যমে, বিকাশের মাধ্যমে, অথবা রকেটের মধ্যে, অথবা আপনার পেওনিয়ারের মধ্যে, অথবা আপনার রাজবাংলা ব্যাংকে নিয়ে আসবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বেল আইকনে ক্লিক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন এবং এখান থেকে লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড সমস্ত ভিডিওগুলো একে একে দেখতে থাকুন। কেননা আপনারও হয়তো জ্ঞানের বা জানার পরিধি ঘাটতি থাকতে পারে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি প্রথমে চলে যাচ্ছি কীভাবে আপনি ই ওয়ালেটের মাধ্যমে আপনার কারেন্সি বা টাকাগুলো বিকাশে বা বিভিন্ন সোর্সে নিয়ে আসবেন। এখানে একটি প্রথমে আপনাকে এখানে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার পর আপনি এখানে কীভাবে কাজ করবেন আমি আপনাদের সাথে তা আজকে শেয়ার করতে যাচ্ছি। এখানে একটি মেসেজ দেখা যাচ্ছে, yuworld.com.ltd অ্যাকাউন্ট চেঞ্জ আগের অবস্থা থেকে একটু নতুন করে চলে এসছে। আগে ছিল yuworld.bboxpd.com এর বদলে yuworld.ltd আপডেট হিসেবে গত বছর থেকে চালু হয়েছে। বন্ধুরা, এটি বাংলাদেশিদের জন্য যারা কারেন্সি বা টাকা লেনদেন করতে চান তাদের জন্য এটি সবচেয়ে সহজ একটি পদ্ধতি। প্রথমে আমি আপনাদেরকে একটু নিচে নিয়ে যাচ্ছি স্ক্রল ডাউন করে। যারা যারা এখানে লেনদেন করছে তাদের অনেকগুলি কমেন্ট এখানে রয়েছে। এখন পর্যন্ত সার্ভিস ভালো পাচ্ছে, আশা করি সর্বদা একই রকম থাকবে। ছাড়া আমি আপনাদের ওয়েবসাইট সাজেস্ট করছি। ধন্যবাদ। দ্য গ্রেট এক্সচেঞ্জিং সাইট আই হ্যাভ এভার সিন, আই গট পার্মানেন্ট ইন 5 মিনিটস, অর্থাৎ 5 মিনিটের মধ্যে পেমেন্টটা সে পেয়েছে। পজিটিভ দেখা যাচ্ছে এখানে। আর একটি কথা বলে রাখি, এটি একটি ফিডব্যাক পাওয়া, ভালো 5 স্টার ফিডব্যাক পাওয়া একটি সাইট, যেটি মানি এক্সচেঞ্জের জন্য, যে কোনো কারেন্সি এক্সচেঞ্জের জন্য এটি বেস্ট সাইট। একটু নিচে নিয়ে যাচ্ছি, প্রুফ হিসেবে আপনি এখানে দেখতে পাচ্ছেন লেটেস্ট কমপ্লিটেড, যারা এখানে পেমেন্ট উইথড্র করেছেন তাদের এখানে নাম সহ, এক্সচেঞ্জ সহ, ইউজার নেম, সব কিছু ডিটেলস, তারিখ সহ দেওয়া আছে। তো বন্ধুরা, আরেকটু নিচে চলে যাই। প্রসেসিং ট্রানজ্যাকশন, অর্থাৎ ট্রানজ্যাকশনের জন্য প্রসেসিংয়ে আছে এমন অনেকগুলো অ্যাকাউন্ট এখানে শো করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস এবং ইউজার নেম এবং কীভাবে তার অ্যাক্সেস করছে। যে রাজবাংলা ব্যাংকের লগও দেখা যাচ্ছে, রাজবাংলা ব্যাংক থেকে বিটকয়েনে বা বিটকয়েন থেকে বিকাশে, বিকাশ থেকে রাজবাংলা রকেটে কীভাবে করছে তা সব কিছু এখানে দেখাচ্ছে। তো বন্ধুরা, আপনাকে যদি এখানে কাজ করতে হয় ছোট্ট একটি কাজ, সেটি হচ্ছে আপনাকে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করে নেওয়ার পর দেন আপনি কাজ শুরু করতে পারবেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে আরেকটি ইনফরমেশন শেয়ার করতে চাচ্ছি, সেটি হচ্ছে এখানে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে এখান থেকে আপনি ইনকাম করতে পারেন। এবং এখানে টিউটোরিয়ালস রয়েছে, আপনি যদি না বুঝে থাকেন অবশ্যই টিউটোরিয়ালসগুলো ফলো করবেন। তো বন্ধুরা, শুরু করা যাক কীভাবে আপনি কাজ করবেন। ধরুন আপনি বিকাশ পেমেন্ট পাঠাবেন, বিকাশ পেমেন্ট কত পাঠাবেন এখান থেকে যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে এখানে অ্যামাউন্ট, ধরুন আমি 100 টাকা কে আমি কনভার্ট করবো বা রূপান্তর করবো বিটিসি ইউএসডি, অথবা এখান থেকে আপনি রাজবাংলা ব্যাংকে অথবা পেপল, ডিজিটাল পেমেন্ট স্কিল সব কিছু আপনি এখান থেকে ইউজ করতে পারেন। ধরুন আমি আদার ওয়ালেট ইথেরাম ইউএসডি তে নিলাম, অথবা সবচেয়ে সহজ হয় আপনাকে আমি অনুরোধ করবো বিটিসিতে নিলে আপনি ধরুন 98 টাকা যদি আপনি এখানে দেন তাহলে সেটা বিটিসি হবে $1। এরপর যদি আপনি এক্সচেঞ্জে ক্লিক করেন তাহলে সেটি এক্সচেঞ্জ হয়ে যাবে। এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, এরপর লগ ইন করে নিতে হবে এর আগে। তো আপনি শুরু থেকে আপনাকে আমি আরেকটি কথা বলে রাখি, আমার চ্যানেলের মধ্যে কীভাবে কয়েন বাস অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকাগুলো উইথড্র করতে পারবেন সেটি একটি ভিডিও দেওয়া রয়েছে, সেটি আপনি সহজে দেখে আপনি কাজ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ই ওয়ার্ল্ড এর মাধ্যমে কীভাবে আপনি বিকাশ থেকে বা এখান থেকে যে কোনো একটি থেকে আপনি এক্সচেঞ্জ করে টাকাগুলো এক্সট্রা ক্যাশ
করতে পারবেন, অর্থাৎ এক্সচেঞ্জ কিভাবে করবেন। এই এক্সচেঞ্জের জন্য এটি বাংলাদেশের জন্য আমি মনে করি সবচেয়ে আমার দেখা বেস্ট সাইট, কেননা এটি ফাইভ স্টার দেওয়া একটি সাইট। এখানে কিছু মেসেজ দেখা যাচ্ছে, এখানে মেসেজ যে আগে যে নামটি ছিল সে নামটি এখন পরিবর্তন হয়ে সর্বশেষ UR.LTD এতে কাজ করছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি যদি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে ইন্সপায়ার করুন এবং যারা জানে না তাদেরকে জানার বোঝার এবং শেখার উৎসাহ দিন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় চাইছি। আপনার সুস্বাস্থ্য দিনে কামনা করছি। আল্লাহ হাফেজ।